তার কারণে চেষ্টা কর। আল্লাহর ওয়ালি কেতিয়া হব, যেতিয়া তেও ভাল কাম করিব, বেয়া কামৰ পৰা বিৰত থাকিব, হক কামত থাকিব, ভাল মানুহৰ মঙ্গলৰ কাৰণে কাম করিব, সত্য রাস্তা চলিব, লিখা পড়া করা নাই দুষ্ট রাস্তা যাব। গতিকে মই আমার মাতৃ আজির পর আপনাদেরকে এক নিবিষ্ট চিত্তে মনোযোগ দি আপনার লড়া ছোৱালীর পিছত মনোযোগ দিও। আর শেষত আপনাদের প্রতি মনে একটা অনুরোধ থাকিব, এই অনুরোধ রয়েছে যে পিঠির চামড়া বা ছাল যদি বেচন লাগে, কলিজার রক্ত যদি বেচা লাগে, আপনার পরা মই এটা অঙ্গীকার বিচারিছো যে কলিজার রক্ত পিঠির ছাল বিক্রি করে হলেও আপনার লড়া বা ছোৱালীক উপযুক্ত শিক্ষারে শিক্ষিত করিব। রাজি আছে? আপনাদেরকে রাজি আছে? কথা ক চরা খেতে নারী বাদ বহু ধালা করো ঘরণের দ্বারা কথা কয়। রাজি আছে? আপনাদেরকে হাত দেখো কোনে কোনে রাজি আছে। এইটু বায়াত পড়াই থই গেল, বায়াত এই বায়াতটো যাতে মনত রাখে আপনাদেরকে, হাতের পরা কোনো পর্যায়ে যাতে বিচ্যুত না হয়। আপনারা এটা একটা লড়া এটা ছোৱালীক মানু কর, 15-20 জন বেড়ার ফলন দরকার নাই। আমার তো বহুতই ভাবে যে যত লাঠি তত বল, হ্যাঁ কিন্তু মই কম যিমান লাঠি সিমান বল নহয়। মাত্র কোরআন শরীফত সহবার কোরআনের প্রশংসা কর। এই কলমটো আপনার লড়া ছোৱালীর হাতত দিও, ভালকৈ ব্যবহার কর। ইয়াতে ডাক্তার শাহনাজ আহমেদ আমার বরপেটা রোডর আমার সারর নাতিনী, হ্যাঁ তেওয়াতে হসপিটালত আইছে। তে আপনাদেরকে যদি কয় যে এইটা ডাক্তারের কাম না, বেমার হয়েছে মাথার বিষ পায় ডাক্তারের কাম না, এটা যারা ভোগা দেন না, একদম ভুয়া কথা। বাচ্চা জন্ম হতে দাওয়াত আমার বহুত মহিলায় কি করে ডাক্তারের কাছে নিয়ে যাবো না, মান সম্মান আছে, মান সম্মান তো এও রক্ষা করিব। আপনার ছোৱালীকে ডাক্তার বনাও, আপনার ছোৱালীক গাইনি ডাক্তার বনাও, গাইনি ডাক্তার অঙ্গীকার করো মনে মনে, মোর ছোৱালীক গাইনি ডাক্তার বনাম, মোর ছোৱালীক অর্থোপেডিক বনাম, মোর ছোৱালীক চাইল্ড লেবার চাইল্ড ডাক্তার বনাম, আন্দোলন ওরা নিচিনা ডাক্তার বনাম, শাহনাজর নিচিনা ডাক্তার বনাম, এনেকুৱা অঙ্গীকার করো। আপনি ইচ্ছা করক, আপনি যে মনে প্রাণে বিচারিব সেটু পাব। মোর কথাবিলাক বুঝি আছে? হ্যাঁ 18 বছরের তলত কোন ছোৱালী জোর করে বিয়া দেওয়ার চেষ্টা নকরিব। ছোৱালী খুধক লড়া বিয়া করবা খুঁজিলে বিয়া করা বলে একটু কথা নয়, দরকার বলে আপনার পাশায় কিছু বিজন দেওয়া লাগবে। এইবিলাক কথা আমার কব লগা হয়েছে, এতিয়া বহুত দেরি হয়ে গেছে। এতে তো মই 99% মুসলিম মানুষ দেখা পাইছো, রাইট? ঠিক আছে, 2-4 জন হিন্দু মানুষ আছে, ছাত্র ছাত্রী দিয়া গার্জেন আছে। হিন্দু সকলের ভিতর যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য সজাগতা বেশি, লড়া ছোৱালীক পড়ার বিষয়ত বিরাট গুরুত্ব, নিজের পরিয়াল সম্পর্কে তেওঁলোকে সজাগ, অতি কম বয়সত লড়া ছোৱালী বিয়া নিদিয়ে। মুসলমান সমাজত এটি খুব বেয়া অভ্যাস আছে। মই পুনরায় কৈছো আপনাদের এই কথাবিলাক অলপ মনোযোগ দিয়ক, অহা 10 বছরের কারণে এটা আপনাদের একটা পরিকল্পনা করক, সমাজ কেনেকে পরিবর্তন হব। এই যে লাখ লাখ মানুষ এনআরসির পরে যে বাদ পড়েছে, এইটো মাত্র সরকারের দোষ দিলেই নহব, সরকারের দোষ আছে মানিছো, অফিসার বিলাকর দোষ আছে মানিছো, কিন্তু এক বেলা সুধিলে নাম কি জাহানারা বেগম, আর এক বেলা কইছে জাহানারা খাতুন, একবার কইছে জয়তনা খাতুন, আর একবার কইছে মইমনা, এই যে উল্টা পাল্টা নাম, নামের কোনো ঠিকানা নাই। বয়স একবার সুধিলে কইছে যে বয়স কিমান হবো, যে আমি কইছি আমার বয়স কত হব। এই যে এইটো কি হয়েছে, এইটো আমার বিদ্যা বুদ্ধি নহওয়ার কারণে, জ্ঞান বুদ্ধি নহওয়ার কারণে, লেখাপড়া না থাকার কারণে। এতিয়া ক্লাস 4 লড়া খুদক তার জন্মর তারিখ কই দিব, কিন্তু ইয়াতে যায় যেবিলাক আমার গাঁর বুড়ি আছে তেওঁলোকক খুদক কয় আমি তো 9 জন নাতিদের দাদি, সেই হিসাব হিসাব করব লাগে, হয় না? আমার নাতির 9 জন হিসাব করক, এনেকুৱা বহুত সমস্যা হয়েছে আমি দেখা পাইছো। কিন্তু ইয়াতে ক্লাস 4 লড়াতে কই দিব পারে মোর জন্ম তারিখ কিমান, একবারে নাম এটাই কয় বারে বারে উল্টা পাল্টা না কয়, কি হয়েছে? বিদ্যা বুদ্ধি শিখিছে। এই কারণে বিদ্যা যা তাতে পোয়া যায় তার উপরে কালেকশন করো, সংগ্রহ করো, রাস্তার পালে রাস্তার সংগ্রহ করো, পাথারত পালে পাথারের উপরে সংগ্রহ করো, স্কুলের পালে স্কুলের সংগ্রহ করো,
বাজারত পালে বিচার বাজারৰ পৰা সংগ্ৰহ কৰক এটা 10 বছৰৰ পৰিকল্পনা লওক খুব তাড়াতাড়ি সমস্যাৰ সমাধান হ'ব এনআরসিৰ পৰা বাদ পৰিছে ডি ভোটার লৈ তো যোৱা 2 বছৰ আগত মই অসুস্থ হৈ গৈছিলোঁ 3500 ডি ভোটারৰ ঝামেলা লৈ পেলাই দীর্ঘ 3 বছৰ 3 মাহ কাম কৰিছোঁ ৰাতি 9টা 10টা লৈকে আৰু এতিয়া এই সমস্যাটো আছে এই সমস্যা দূৰ হ'ব কেতিয়া যেতিয়া আপোনাক আমাৰ লৰাছোৱালীবিলাক উপযুক্ত শিক্ষাৰে শিক্ষিত হ'ব আৰু চৰকাৰ চলাবৰ কাৰণে দেশ চলাবৰ কাৰণে আকাশৰ পৰা মানুহ নাহে ফেরেস্তা নাহে দেশ চলাবৰ কাৰণে আপোনাৰ লৰাছোৱালী আমাৰ লৰাছোৱালী এইবিলাকে দায়িত্ব ল'ব লাগিব অফিচাৰ আমাৰ লৰাছোৱালী হ'ব লাগিব ভাল শিক্ষক আমাৰ লৰাছোৱালী হ'ব লাগিব আৰু ৰাষ্ট্ৰত এটা কথা শিক্ষক বন্ধুসকলৰ প্ৰতি এই আবেদন এইখন জাতীয় বিদ্যালয় বুলি নহয় সমগ্ৰ অসমতে মই এই কথাটো কৈ আছো যে ছাত্র ভাল শিক্ষক ভাল এইটো নেকি ছাত্র ভাল শিক্ষক ভাল এইটো শুদ্ধ কথা কোনটো শুদ্ধ কথা শিক্ষক ভাল ছাত্র ভাল কলম ভাল আখৰ ভাল আখৰ ভাল কলম ভাল নহয় শিক্ষক ভাল ছাত্র ভাল এতিয়া ভাল শিক্ষক হবলৈ হলে কেনেকুৱা লাগিব শিক্ষকসকল আমি পড়া শুনা কৰিব লাগিব প্রত্যেক দিন কমেও 1 ঘন্টা পড়া শুনা করা উচিত আমার শিক্ষকৰ ঘৰত ভাল লাইব্রেরি থকা উচিত কিন্তু আমি যিসকল সরকারি চাকরি করো সবই তো আমি খালি মাটি কিনার লাইব্রেরি করেছি বরং খালি মাটি কিনবা লাগে মাটি কিনবা লাগে গাঁৱত যাওয়া নিগিরি করবা লাগে পারিলে যদি সমাজে এলাও করে ডাবল ডাবল এই যে অবস্থা এইটোর কারণে আমি বহুত পিছ পড়ি আছো আমি সমাজ পরিবর্তন করিব লাগিব এই দায়িত্ব আমিয়ে লব লাগিব শিক্ষক সকল শিক্ষক সকল হৈছে সকলোতকৈ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সম্প্রদায় শ্রেষ্ঠ পুরুষ শ্রেণী গতিকে আমার বিরাট ডাঙর দায়িত্ব মই আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গর্ব